नमस्कार বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে লাভ ক্ষতি তৃতীয় পার্ট নিয়ে এসেছি। প্রথম পার্ট দ্বিতীয় পার্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। তোমরা যারা এখনো ভিডিও দুটি দেখনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে এসো, এবং যদি আরো কিছু জানার থাকে তোমরা অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলো আজকে দেরি না করে শুরু করা যাক। আজকে লাভ ক্ষতির আমরা তৃতীয় পার্ট করব। তো তার আগে আমি আরও বারবার যে কথাটা বলি, আমি প্রতি ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলে এই বই দেখছো, এই বই গণিত প্রকাশ নবম শ্রেণী, গণিত প্রকাশ নবম শ্রেণীর চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করানো হয়। তোমরা অতি অবশ্যই আমার সাথে থাকো, ভিডিওগুলি দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। প্রতিটা ম্যাথ ধীরে ধীরে কনসেপ্ট ক্লিয়ার করে করানো হয়েছে, তোমরা আমার সাথে থাকো। তো চলো লেটস গো। আগের দিন পেজ নাম্বার 146 পনেরোর দাগ অবধি তোমাদের ম্যাথ করিয়েছিলাম। আজকে কোশ্চেন নাম্বার 16 থেকে শুরু করছে। এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি। তাহলে সবার আগে আমরা 2000 কপি বই ছাপার জন্য মোট কত খরচ হয়েছে সেটা আমরা বের করব। তাহলে 2000 কপি বই ছাপতে মোট খরচ কত হয়েছে? 8000 টাকা। অতএব প্রতি কপিতে কত খরচ হয়েছে বের করব। তাহলে 2000 কপি ছাপতে মোট খরচ হয়েছে 8000 টাকা, তাহলে প্রতি কপি খরচ কত হবে? 4 টাকা। এবারে আসি, তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিলেন, ছাড় দেওয়ার পরেও তার 20% লাভ রেখে তিনি বিক্রি করলেন, বইটি ধার্য মূল্য নির্ণয় করি। তাহলে ধরে নিই ধার্য মূল্য, ধরিলাম 1 টাকা। আচ্ছা, ধার্য মূল্য 1 টাকা, ধার্য মূল্যের উপরে ছাড় কত দিয়েছে? 20% ছাড়। যখন ধার্য মূল্যের উপরে 20% ছাড় বলতে, তাহলে বিক্রয় মূল্য বের করতে পারবো আমরা, বিক্রয় মূল্য বের করব। আচ্ছা, ধার্য মূল্যের উপরে 20% ছাড়, তাহলে বিক্রয় মূল্য কত বেরিয়েছে? 8x/10 টাকা। আচ্ছা, তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন, তাহলে 20% লাভ, তাহলে 20% লাভ, 20% লাভ বলতে, যদি বইয়ের দাম 100 টাকা ক্রয় মূল্য হয়, বইয়ের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 20% লাভ বলতে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে যখন বিক্রয় মূল্য 120 টাকা, তখন ক্রয় মূল্য 100 টাকা, যখন বিক্রয় মূল্য 120 টাকা, তখন ক্রয় মূল্য
100 টাকা। যখন বিক্রয় মূল্য 1 টাকা তখন ক্রয় মূল্য কত হবে? এটা আচ্ছা, বিক্রয় মূল্য আমরা কত পেয়েছি? বিক্রয় মূল্য আমরা কত পেয়েছি? 8x/10 টাকা। তাহলে যখন বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য আমরা বের করব, ১২০ টাকা। এটা তাহলে ক্রয় মূল্য পেয়েছি, এটা ক্রয় মূল্য পেয়েছি এটা। আচ্ছা, আবার প্রতি কপিতে খরচ হয়েছিল কত? 4 টাকা। প্রতি কপিতে খরচ হয়েছিল কত? 4 টাকা খরচ হয়েছিল। আবার এখানে ক্রয় মূল্য কত বেরিয়েছে এটা? তাহলে প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে আমরা এইটা সমান এটা করতে পারি, এটা সমান এটা। তাহলে 100 × 8x/10 × 120 = 4। তাহলে 800x = 4 × 10 × 120। এই দুটো ভাগে ছিল, সমানের দিকে আসতে গুণ হয়েছে। তাহলে x = 2 0, এর একটা জিরো, এর একটা জিরো ক্যান্সেল করলাম। 4 × 2 = 8 × 2 = 6 = 12। অতএব x = 6। আচ্ছা, তাহলে কি বলেছিলাম কোশ্চেনটা, যে প্রতিটি বইয়ের কপির ধার্য মূল্য নির্ণয় করতে। তাহলে ধার্য মূল্য কত হয়েছে? 6 টাকা, কারণ ধার্য মূল্য কত ধরেছিলাম? x। তাহলে অতএব ধার্য মূল্য সমান x = 6 টাকা, এটাই উত্তর। নেক্সট ম্যাথে আসছি, পেজ নাম্বার 147, 17 অধ্যায়। হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে আবার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি নির্ণয় করো। এটা খুবই সোজা ম্যাথ। দুটি হস্তশিল্প বলেছে, তাহলে প্রথমটির বিক্রয় মূল্য সমান 1248, দ্বিতীয়টির বিক্রয় মূল্য 1248 টাকা। আচ্ছা, তাহলে প্রথমটির বিক্রয় মূল্য জানি, দ্বিতীয়টির বিক্রয় মূল্য জানি। আচ্ছা, প্রথমটি বিক্রি করে 4% লাভ করেছে, তাহলে 4% লাভ বলতে কি বোঝায়? যে 100 টাকার জিনিস 104 টাকায় বেচেছে। এই ট্রিক্সটা তোমাকে মাথায় রাখতে হবে, যখনই বলবে 4% লাভ বা যত পার্সেন্ট লাভ বলবে তখন 100 সাথে যোগ করে দেবে। যে যদি বলে 5% লাভ, তখন ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 105 টাকা। এই লজিক নিয়ে ম্যাথ করতে হবে। তাহলে 4% লাভ, তাহলে যখন বিক্রয় মূল্য 104 টাকা, তখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে যখন বিক্রয় মূল্য 1 টাকা, তখন ক্রয় মূল্য 100/4 টাকা। বিক্রয় মূল্য কত বলেছে? 1248 টাকা। যখন বিক্রয় মূল্য 1248 টাকা, তখন ক্রয় মূল্য বের করব। বেশ, thank you.
আচ্ছা, তাহলে প্রথমটির বিক্রয় মূল্য জানতাম, প্রথমটির ক্রয় মূল্য পেয়ে গেছি, প্রথমটির ক্রয় মূল্য 1200 টাকা। আচ্ছা, এবারে আসি দ্বিতীয়টি, কিন্তু কি বলেছে কোশ্চেনে, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়েছে, তাহলে 4% ক্ষতি, 4% ক্ষতি মানে কত? বিক্রয় মূল্য 96 টাকা আর ক্রয় মূল্য 100 টাকা, দিলেই লজিক কমপ্লিট। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য যখন 1 টাকা তখন ক্রয় মূল্য কত হচ্ছে? 100 বাই 96 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য কত বলেছে? 1248 টাকা। তোরা দেখতে পাচ্ছিস তো? তোরা বুঝতে পাচ্ছিস? দেখ ভালো করে অঙ্কগুলো দেখ। তাহলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত বলেছে? 1248। তাহলে ক্রয় মূল্য বের করব, এটাই তাহলে কাটাকুটি করব, তাহলে দ্বিতীয়টির ক্রয় মূল্য পেয়ে গেছি কত? 1300 টাকা। কি বলেছে? তার মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় কর। তাহলে মোট ক্রয় মূল্য বের করব, মোট লাভ বা ক্ষতি বের করতে গেলে তার আগে কি করতে হবে? মোট বিক্রয় মূল্য আর মোট ক্রয় মূল্য আমাদের বের করতে হবে, তারপরে আমরা লাভ ক্ষতি বিচার করব। তাহলে মোট ক্রয় মূল্য প্রথমটার 1200, দ্বিতীয়টার 1300, তাহলে দুটি জিনিসের মোট ক্রয় মূল্য পেয়ে গেছি, দুটি জিনিসের এবারে বিক্রয় মূল্য বের করব। আচ্ছা, দুটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1248 এত টাকা। তাহলে ক্রয় মূল্য 2500 টাকা, বিক্রয় মূল্য 2496 টাকা। তাহলে অবশ্যই এখানে কি, ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোট। তাহলে ক্রয় মূল্য যখন বড় হয় বিক্রয় মূল্য থেকে, তখন আমাদের ক্ষতি হয়। তাহলে কোশ্চেনটা কি দিয়েছে? তার মোট লাভ বা ক্ষতি নির্ণয় করতে। অতএব মোট ক্ষতি তাহলে মোট ক্ষতি কত হয়েছে? 4 টাকা। নেক্সট ম্যাথে আসছে কোশ্চেন নাম্বার 18, খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে বললাম যে কোশ্চেনটায় কিছু কথার ভাঁজ আছে, ওই কথার ভাঁজটা যদি তোমরা প্রত্যেকে ধরে নিতে পারো ম্যাথ খুব সোজা লাগবে। তো চলো পড়া যাক। করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় তার 19% ক্ষতি হয়েছে। তাহলে কত টাকায় বেচেছে? 4860 টাকায়। কে কাকে? করিম মোহনকে। তাহলে করিম কাকে বেচেছে? মোহনকে বেচেছে, করিম মোহনকে বেচেছে। কত টাকায় বেচেছে? 4860 টাকায়। তাহলে ক্ষতি কত হয়েছে? 19%। তাহলে ক্ষতি যখন 19% মাথায় সব আগেই ঢুকিয়ে নিবে, তাহলে বিক্রয় মূল্য ছোট, ক্রয় মূল্য বড়। তাহলে 19% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য 100 টাকার থেকে 19 টাকা কম হয়েছে। তাহলে বিক্রয় মূল্য 100 থেকে 19 বাদ দিব, 81 টাকা। তাহলে যখন যখন বিক্রয় মূল্য 81 টাকা,
তখন ক্রয় মূল্য 100 টাকা, যখন বিক্রয় মূল্য 1 টাকা, যখন 1 টাকা তখন ক্রয় মূল্য কত? 100/81 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য কত বলেছে? ফোনটি বেজেছিল 4,860 টাকায়, তাহলে যখন বিক্রয় মূল্য 4,860 টাকা তখন ক্রয় মূল্য কত বের করব? এটা 81,686 আর শূন্য, তাহলে কত হলো? 60 × 100, তাহলে ক্রয় মূল্য কত বেরিয়েছে? 6,000 টাকা। তাহলে বিক্রয় মূল্য এটা, ক্রয় মূল্য 6,000 টাকা। প্রথম লাইনের অঙ্কটা জাস্ট কমপ্লিট হলো। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। তাহলে করিম মোহনকে বেচলে কত পার্সেন্ট লাভ হচ্ছে? 17% লাভ হচ্ছে। তাহলে করিম মোহন কত পার্সেন্ট লাভ হয়েছে? 17% লাভ। আচ্ছা, 17% লাভ বলতে বিক্রয় মূল্য 17 টাকা বেশি ক্রয় মূল্যের থেকে। যখন ক্রয় মূল্য 100 টাকা তখন বিক্রয় মূল্য 117 টাকা, কারণ 17% লাভ হয়েছে। যখন ক্রয় মূল্য 1 টাকা তখন বিক্রয় মূল্য এটা। আচ্ছা, ক্রয় মূল্য কত বলেছিল? ক্রয় মূল্য 6,000 টাকা আমরা পেয়েছিলাম। তাহলে যখন ক্রয় মূল্য 6,000 টাকা তখন বিক্রয় মূল্য বের করব এটা। জিরো জিরো ক্যান্সেল হলো, তাহলে বিক্রয় মূল্য কত বেরিয়েছে? 7,020 টাকা। আচ্ছা, 7,020 টাকা। এবারে কি বলেছে? মোহনের শতকরা লাভ কত? মোহনের শতকরা লাভ, তাহলে অতএব শতকরা লাভের সূত্র কি? এই সূত্রগুলো তোদেরকে বারবার বলছি, সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে। সূত্র মনে রাখলে বাবা হবে না অঙ্ক, ভালো করে তোর সূত্র আগে পড়। তোমাদেরও বলছি ভালো করে আগে সূত্রগুলো ফলো করো, সূত্রগুলো মাথায় রাখো, অসুবিধা কোথায়? তাহলে মোহনের শতকরা লাভ মোট লাভের পরিমাণ বাই ক্রয় মূল্য গুণিতক 100। এবার ক্রয় মূল্য 4,860 কেন লিখলাম? এটা কিন্তু অনেকের প্রশ্ন আসবে বা ডাউট আসবে, তাহলে কোশ্চেনটা আবার পড়ি। দ্বিতীয় নম্বর লাইনে মোহন রহিমকে যে দামে বিক্রি করেছে, মোহন রহিমকে যে দামে বিক্রি করেছে সেই দামে করিম, সেই দামে করিম মোহনকে বিক্রি করায় তার 17% লাভ হয়েছে। তাহলে যেটা যেটা করিমের ক্রয় মূল্য, তাহলে করিমের ক্রয় মূল্য কত ছিল এটা, আর করিমের বিক্রয় মূল্য ছিল এটা,
তাহলে এটা হচ্ছে মোহনের কি বললাম আবার কথাটা ভালোভাবে দেখো পরিমের যেটা বিক্রয় মূল্য মোহনের সেটা ক্রয় মূল্য কারণ কি মোহন আবার রহিমকে বেচেছে মোহন আবার রহিমকে মোবাইলটা বেচেছে এই কারণে এইখানে কি হয়েছে 4,860 টাকা হয়েছে কারণ এখানে মোহনের শতকরা লাভ চেয়েছে তাহলে মোহনের যখন শতকরা লাভ তাহলে মোহনের মোট লাভ বাই মোহনের ক্রয় মূল্য গুণিতক 100 তাহলে তাহলে মোহনের শতকরা লাভ কত হয়েছে 44.49% কোশ্চেন নাম্বার 19 ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করেন তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন জামা ও প্যান্টের ক্রয় মূল্য নির্ণয় করো বা প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করো ধরিলাম X টাকা ওয়াই টাকা তাহলে প্যান্টের ক্রয় মূল্য X টাকা আর জামার ক্রয় মূল্য Y টাকা আচ্ছা প্যান্ট বেচে প্রথমে 20% লাভ হয়েছে 20% লাভ হয়েছে প্যান্ট বেচে 20% লাভ তাহলে বিক্রয় মূল্য বের করব লাভ তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেছি আচ্ছা জামাটি 15% লাভ 15% লাভ অতএব বিক্রয় মূল্য বের করব তাহলে প্যান্টের বিক্রয় মূল্য প্যান্ট জামার বিক্রয় মূল্য পেয়ে গেছি আচ্ছা এই দুটো বিক্রি করে তার মোট কত লাভ হয়েছে 719.50 টাকা ওতে বেশ Thank you.
কুড়িটা এখানে সমানের এদিকে ভাগে আছে, এদিকে এলে গুণ হবে সমান ১৪,৩৯০ টাকা। পরের পাটে কি বলেছে, তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করেন, তিনি আরও ৩০.৫০ বেশি পেতেন। তাহলে প্যান্টটা ২৫% লাভে, তাহলে প্যান্ট জামা 25% লাভ, আর এটা কত 20% লাভ, তাহলে 25% লাভ মানে কি বোঝায়, এক্স ছিল কত, এক্স এক্স প্লাস এটা বেরিয়েছে, আচ্ছা জামা কত বেরিয়েছে 20% লাভ, জামা কত ছিল ক্রয় মূল্য ওয়াই টাকা, আচ্ছা এই দুটো এই প্যান্ট 25% আর জামা 20% লাভে বেচে তার আরো কত লাভ হয়েছে, আগের টাইম হয়েছিল 719.50, তার থেকে 30.50 বেশি লাভ হয়েছে। অতএব কারণ আগে যতটা লাভ হয়েছিল তার থেকে 30.50 বেশি লাভ, এটা ২ নম্বর সমীকরণ, এটা ১ নম্বর সমীকরণ। আচ্ছা এবারে আমরা যে অপনয়ন, তুলনামূলক, বজ্র গুণন, পরিবর্ত যে পদ্ধতিগুলো করেছিলাম সেগুলোর যে কোনো একটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথটা কমপ্লিট করবো, বলতে এক্স আর ওয়াই ভ্যালুটা বের করতে হবে। তাহলে ২ নম্বর সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করবো, এখানে কত আছে 25x আর এখানে কত আছে 24x, তাহলে এই ট্রিকটা তোমাদেরকে আমরা তোমাদেরকে আমি যখন আমরা তুলনামূলক বা পরিবর্ত পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি করেছিলাম, মেনলি অপনয়ন পদ্ধতি করিয়েছিলাম, তখন বলেছিলাম যখন এক্স এর ভ্যালু 24 আর এখানে এক্স এর ভ্যালু 25, তখন জাস্ট নাম্বারগুলো উল্টে দিয়ে গুণ করে দাও, নাম্বারগুলো উল্টে দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে কত আছে 25, তাহলে এখানে গুণ হবে 24 দিয়ে। আচ্ছা এখানে আছে কত 24, তাহলে এখানে 25 দিয়ে গুণ করব, হয়েছে। তাহলে 25 দিয়ে সবগুলোকে গুণ করে দেব, তাহলে এক নম্বর সমীকরণ থেকে এটা পেয়েছি, ২ নম্বর সমীকরণ থেকে এটা পেয়েছি, মাইনাস করে দিব, তাহলে ওয়াই এর মান কত বেরিয়েছে 250, তাহলে জামার ক্রয় মূল্য কত ছিল ওয়াই, ওয়াই এর মান পেয়ে গেছি, অতএব
তাহলে জামার কয় মূল্য কত 250 টাকা এবারে পড়ে আছে কি প্যান্টের কয় মূল্য আচ্ছা যে কোনো একটা সমীকরণে যে কোনো একটা সমীকরণে আমরা y এর মান বসিয়ে দেব তাহলে এই দুই নম্বর সমীকরণে আমরা y এর মান পুট করে দেখব দুই নম্বরে কি আছে y এর মান কত 250 সমান তাহলে x এর মান কত বেরিয়েছে 360 টাকা তাহলে প্যান্টের কয় মূল্য কত ছিল x মানে 360 টাকা তাহলে প্যান্টের জামার কয় মূল্য পেয়ে গেছি এই ম্যাথটা কিছুই নেই ম্যাথটি সোজা শুধু ইকুয়েশনটা কমপ্লিট করতে একটু সময় লাগবে না হলে কিন্তু ম্যাথটা কিছু নেই নেক্সট ম্যাথে আসছি কোশ্চেন নাম্বার 20 রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে মোট চাল এক অংশ ধরিলাম মোট চাল এক অংশ এই এক অংশ চালের কত টাকা ক্রয় মূল্য 3000 টাকা তাহলে মোট চালের ক্রয় মূল্য 3000 টাকা এবারে একের তিন অংশ চাল আর দুইয়ের পাঁচ অংশ চালের ক্রয় মূল্য আমরা বের করব এক অংশ চালের দাম 3000 টাকা মানে ক্রয় মূল্য তাহলে একের তিন অংশ চালের ক্রয় মূল্য কত হবে 1000 টাকা আর কি বলেছে দুইয়ের পাঁচ অংশ বের করে নিই তাহলে দুইয়ের পাঁচ অংশ চালের ক্রয় মূল্য কত হবে 1200 টাকা একের তিন অংশ চাল তিনি বিক্রি করে 20% ক্ষতি করেছেন তাহলে একের তিন অংশ বেচে 20% ক্ষতি করেছে ক্ষতি তাহলে বিক্রয় মূল্য বের করব আচ্ছা একের তিন অংশ ক্রয় মূল্য কত 1000 টাকা আচ্ছা তাহলে একের তিন অংশ চালের বিক্রয় মূল্য পেয়ে গেছি এবারে কি করব দুইয়ের পাঁচ অংশ চালের বিক্রয় মূল্য আচ্ছা দুইয়ের পাঁচ অংশ বেচে কিন্তু সে 25% লাভ করেছে অংশ বেচে লাভ কত করেছে 25% লাভ 25% অতএব বিক্রয় মূল্য বের করব আচ্ছা ক্রয় মূল্য কত
बारोश टा क्रय मूल्य कत बारोश टा लाभ कर लाभ करा मान कि जोग मोटर ओपर टेन पार्सेंट लाभ मोट कत 3000 टाका तार उपरे 10% लाभ तार उपरे 10% लाभ ताहले एटाई होच्छे मोट विक्रय मूल्य एटाई होच्छे मोट विक्रय मूल्य এবারে আসছি একের তিন অংশ বেচেছে 1000 টাকায় দুইয়ের পাঁচ অংশ বেচেছে সরি একের তিন অংশ বেচেছে 800 টাকায় দুইয়ের পাঁচ অংশ বেচেছে 1500 টাকায় তাহলে বাকি অংশ বের করি তাহলে বাকি অংশ কত পড়ে আছে 4 এর 5 অংশ আচ্ছা এই 4 এর 5 অংশ কত টাকায় বেচেছে আমাদেরকে দেখতে হবে আচ্ছা এখানে হচ্ছে ক্রয় মূল্য 800 টাকা এখানে 1500 টাকা আচ্ছা আমাদেরকে 10% মোটের উপর লাভ করতে হবে লাভ মোট বিক্রয় মূল্য আমরা জানি কত 3300 টাকা পেয়ে গেছি তাহলে এই 4 এর 5 অংশ কত টাকায় বেচলে 3300 টাকা হয় আমাদের দেখতে হবে अतए चार पाँच अंश अंशर विक्रय मूल्य बेर करब अच्छा मोट कत मोट 3300 अच्छा बेचे से कत 1500 और 800 তাহলে 4 এর 5 অংশের বিক্রয় মূল্য কত হচ্ছে 1000 টাকা এই 4 এর 5 অংশ 1000 টাকায় বেচলে 4 এর 5 অংশ 1000 টাকায় বেচলে তার মোটের উপর 10% লাভ হবে আচ্ছা এবারে 4 এর 5 অংশের আমরা ক্রয় মূল্য দেখব 4 এর 5 অংশের বিক্রয় মূল্য পেয়েছি আচ্ছা 1 অংশের ক্রয় মূল্য 3000 টাকা তাহলে 4 এর 5 অংশের ক্রয় মূল্য দেখব চারের পাঁচ অংশের ক্রয় মূল্য দেখব আচ্ছা এখানে ক্রয় মূল্য কত 1000 টাকা এখানে 1200 টাকা মোট কত 3000 টাকা তাহলে চারের পাঁচ অংশের ক্রয় মূল্য দেখব তাহলে চারের পাঁচ অংশের ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা চারের পাঁচ অংশের বিক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা তাহলে চারের পাঁচ অংশের ক্রয় মূল্য 800 টাকা পেয়েছি চারের পাঁচ অংশের বিক্রয় মূল্য 1000 টাকা পেয়েছি তাহলে আমরা শতকরা লাভ পাব কারণ এখানে কোশ্চেনই দিয়েছে যে শতকরা কত লাভে তিনি বাকি অংশ বেচেছেন অতএব শতকরা লাভ কত চারের পাঁচ অংশের শতকরা লাভ তাহলে কত হচ্ছে শতকরা লাভ বলতে কি হয় মোট লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 আচ্ছা মোট লাভ কত হয়েছে ক্রয় মূল্য ছিল 800 বিক্রয় মূল্য ছিল 1000
আচ্ছা ক্রয় মূল্য কত 800 টাকা পেয়েছি 100 তোরা বুঝতে পেরেছিস তো হ্যাঁ বল জোরে দেখ আবার বলছি হাজার কেন হাজার হচ্ছে বিক্রয় মূল্য পেয়েছি এখানে 800 কেন ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য গেলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে মোট লাভ পাবো তাহলে মোট লাভ বাই ক্রয় মূল্য কারণ আমরা মোট লাভ বা মোট ক্ষতি ক্রয় মূল্যের উপরে বিচার করি গুণিতক 100 সূত্র তোমরাও দেখতে পেয়েছো বুঝতে পেরেছো তাহলে কত পার্সেন্ট শতকরা লাভে বেঁচেছিল 25% তাহলে যে কোশ্চেনটা ছিল যে শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে তাহলে বাকি অংশ 25% বা শতকরা 25 টাকায় তিনি যদি বাকি অংশ মানে 4/5 অংশ বেচে তার মোটের উপর 10% লাভ হবে তো বন্ধুরা লাভ ক্ষতির আজকে তৃতীয় পাঠ আজকে এই অবধি থাকলো পরের পাঠে বাকি অংশ করব আজকের মতন টাটা বাই সবাই ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে